ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, মামলা দায়ের, জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে বললেন উপাচার্য। পুলিশের প্রতি মানুষের আস্থা বিশ্বাসে পরিণত করার তাগিদ প্রধানমন্ত্রীর, চাহিদার ভিত্তিতে পদায়ন ও কাঠামো সংস্কার। ঢাকা সিটি নির্বাচনে কমিশনকে সহায়তা করবে আওয়ামী লীগ, তাপসের অঙ্গীকার, দুর্নীতিমুক্ত নগর ভবন। এক বছরের মধ্যে উপকূলীয় অঞ্চল ও হোটেল মোটেলে প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধের নির্দেশ হাইকোর্টে। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ নিহত ৬, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সবাইকে সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ এবং আমি ফারজানা আখি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24online। সংবাদ আরো থাকছে, পাল্টে যাচ্ছে কঙ্গোর অবকাঠামো চিত্র, নেপথ্যের কারিগর বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় ক্যাম্পাস ছিল বিক্ষোভে উত্তাল। ছাত্রদের দাবি, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হোক। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করেছে আর উপাচার্য বলেছেন সুষ্ঠু বিচারের জন্য সার্বিক সহযোগিতা দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিকে পরিবারের পক্ষ থেকে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জসিম জুয়েলের রিপোর্ট। রাজধানীর কুর্মিটোলার এই স্থানটিতেই ধর্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রোববার সন্ধ্যা ৭টায় বান্ধবীর বাসায় যাওয়ার উদ্দেশ্যে বাস থেকে কুর্মিটোলায় নামার পর এক বখাটে তার মুখ চেপে ধরেন। এরপর অজ্ঞান হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। রাত ১০টায় জ্ঞান ফেরার পর বান্ধবীর বাসায় গিয়ে পুরো ঘটনা জানান তিনি। ঘটনার পর প্রতিবাদে ফুঁসে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সকাল থেকে শুরু হয় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। বিভিন্ন ছাত্র সংগঠনের কর্মীরা মিছিল ও সমাবেশ সহ জড়ো হতে থাকেন রাজু ভাস্কর্যের সামনে। যে ৭১ এর সময় আমাদের মানে লাখ লাখ মা বোন ধর্ষিত হয়েছেন, কিন্তু ধর্ষিত হয়েছেন তারা পাকিস্তানিদের হাতে। আজ আমাদের এই দেশের মানুষের হাতে আমরা ধর্ষিত হচ্ছি, বিষয়টা আসলেই দুঃখজনক। এমন একটি বিচার হোক যাতে এক ধর্ষকের পরিণতি দেখে বাকি ধর্ষকরা ভয় পায়। তদন্তের মাধ্যমে সুষ্ঠু প্রশাসনিকভাবে যে বিচারটা করা হবে এটা যেন সুষ্ঠু হয়। ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের পক্ষ থেকে মানববন্ধন করা হয়। দাবি করা হয় ধর্ষণের শাস্তি যাবজ্জীবন থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার। নির্দিষ্ট সময় ৯০ দিন অথবা তার চেয়ে কিছুটা সময় বেশি হাতে নিয়ে তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এই আইনটি যেন দ্রুত পাস করা হয়। এছাড়াও কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠন ধর্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষককে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। গুলশান জোনের উপপুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে, চেষ্টা চলছে আসামি গ্রেফতারের। যে ভিকটিম তার পরিধেয় কিছু বস্ত্র এখানে পাওয়া গেছে, এখানে তার কিছু কাগজপত্র পাওয়া গেছে, তার জুতো পাওয়া গেছে এবং এই জায়গায় এখন আমাদের যে সিআইডি থেকে ক্রাইম সিন এসেছে তারা এখানে এই যে ফরেন্সিক করার জন্য যে আলামত সেই আলামতগুলো এখানে এখন সংগ্রহ করছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আক্তারুজ্জামান ধর্ষণের শিকার ছাত্রীকে দেখতে যান ঢাকা মেডিকেলে। তিনি বলেন এ ঘটনার সুষ্ঠু বিচারে সহযোগিতা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তার মানসিক অবস্থার উন্নতি ঘটানো, তার পাশে দাঁড়ানো সর্বোত্তভাবে সব দিক দিয়ে সব বিবেচনায় যেভাবে যেভাবে সম্ভব সেভাবে সেটি করা। আর দ্বিতীয়ত যে একই সঙ্গে এই নরপশু ঘাতক এই নরপিশাস তাদেরকে চিহ্নিত করা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন ঘটনার শিকার ছাত্রী শারীরিকভাবে সুস্থ, তবে মানসিকভাবে কিছুটা বিধ্বস্ত। শারীরিকভাবে ওরকম মানে বিপজ্জনক পর্যায়ে নাই এবং তার যে মানসিক যে কন্ডিশন সেটা সে কথা বলছে আস্তে আস্তে, আমি দেখলাম তাকে জিজ্ঞেস করছে এবং দু একটা কথা বলছে। ঘটনার শিকার ছাত্রীকে সার্বক্ষণিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। জসিম জুয়েল, ২১ টেলিভিশন, ঢাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে যেই অত্যাচার করুক তদন্তের মাধ্যমে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এছাড়া তিনি বলেন পুলিশের কয়েকটি টিম তদন্তের জন্য মাঠে কাজ করছে, অপরাধী যেই হোক তাকে শাস্তি পেতে হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ সপ্তাহে পুলিশের যে দাবিগুলো উঠে এসেছে সেগুলো মাঠ পর্যায়ে থেকে সবার দাবি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি। বেশ কয়েকটা টিম এটার জন্য কাজ করছে এবং আমরা সুনিশ্চিত যে মেয়েটিকে যারা অত্যাচার করেছেন কিংবা তার তিনি যে অভিযোগগুলি করেছেন সেগুলি তদন্তের মাধ্যমে আমরা সম্পূর্ণ জিনিসটাই আমাদের কাছে চলে আসবে। দেশের আর্থসামাজিক উন্নয়ন অব্যাহত রাখতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা জরুরি বলে মনে করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশের প্রতি মানুষের আস্থা বিশ্বাসে পরিণত করারও তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। রিপোর্ট আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারা দেশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এই উপস্থিতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন এই আয়োজনে। পুলিশের কার্যক্রম পর্যালোচনা, মূল্যায়ন ও আগামীর কর্ম পরিকল্পনা সহ নানা দাবি ও সুপারিশ তুলে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই পদগুলো শুধুমাত্র আমাদের পুলিশ সুপার থেকে নিচে যেভাবে বেড়েছে আমাদের উপরের পদ সংখ্যা একেবারেই সেভাবে বানায় নাই। দিক নির্দেশনামূলক বক্তব্যে রাজনৈতিক অস্থিতিশীলতা, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার সবচেয়ে বড় দায়িত্বটা হলো পুলিশ বাহিনীর উপর, এবং আমি পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই যে আপনারা সেটা করতে পেরেছেন। এবং আপনারা যদি এটা না করতে পারতেন তাহলে হয়তো অর্থনৈতিক উন্নতি বা অগ্রযাত্রাটা করা সম্ভব হতো না, এটা হলো বাস্তবতা। বিভিন্ন মেয়াদে রাষ্ট্রক্ষমতায় থেকেও বিএনপি কিংবা জাতীয় পার্টি দেশের কল্যাণে কাজ করতে পারেনি বলে এ সময় উল্লেখ করেন শেখ হাসিনা। যাদের কাঁধে বন্দুক রেখে তাদেরই লোক ক্ষমতা এসেছে কিন্তু তাদেরও কল্যাণে কোনো কাজ করেনি, এটা হলো বাস্তবতা। তাদের ব্যবহার করেছে আর বারবার কু হয়েছে, আর এই কুর ফলে ওই সেনাবাহিনীর অফিসার সৈনিক তারাই মারা গেছে, তাদেরকেই হত্যা করা হয়েছে, বিমানবাহিনীর অফিসার হত্যা করা হয়েছে। ঠিক এইভাবে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমরা দেখেছি একটা অরাজক পরিস্থিতি। চাহিদার ভিত্তিতে পুলিশে পদায়ন ও কাঠামো সংস্কার করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, মানুষের জীবনমান উন্নতি করতে চায়, আর সেটা করতে গেলে সব থেকে আগে গুরুত্বপূর্ণ কি সেটা হচ্ছে মানুষের একটা নিরাপত্তা, এবং রাষ্ট্রটা যেন একটা সুস্থভাবে চলতে পারে। আর চলতে পারবে কিভাবে, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা যদি সঠিকভাবে তাদের দায়িত্বটা পালন করতে পারে তবেই সেটা সম্ভব। আর সেটা চিন্তার থেকেই কিন্তু এ পর্যন্ত আপনাদের যা যা যতটুকু আমরা করেছি আমরা কিন্তু আমাদের সেই চিন্তা থেকেই করেছি। পুলিশের উত্থাপিত প্রস্তাব, দাবি ও সমস্যা সমাধানের আশ্বাস দেন সরকার প্রধান। আমি মনে করি যে পুলিশের জন্য একটা মেডিকেল কোর আলাদা করা প্রয়োজন। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশনকে সহায়তা করবে আওয়ামী লীগ, একথা জানিয়েছেন উত্তর সিটি নির্বাচনের সমন্বয়ক তোফায়েল আহমেদ। দুপুরে বনানীতে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময়ে তিনি একথা জানান। এদিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দক্ষিণের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, নির্বাচিত হলে সিটি কর্পোরেশনে দুর্নীতিবাজদের কোনো জায়গা হবে না। ইবনে নূর শাউনকে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মৎস্যজীবী লীগ আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন ঢাকা দক্ষিণ সিটির আওয়ামী লীগের মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। ঐতিহ্য সংরক্ষণের মাধ্যমে আধুনিক ঢাকা গড়ে তোলা হবে বলে জানান তিনি। বলেন উন্নয়নের ঢাকায় কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না, সেবা প্রতিষ্ঠানগুলো সমন্বয় করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার কথাও জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে আমরা সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে আমরা প্রতিষ্ঠা করব। উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানীর প্রধান নির্বাচনী কার্যালয়ে গণমাধ্যমের সাথে মতবিনিময় করেন নির্বাচন সমন্বয় কমিটির সদস্যরা। যোগ দেন প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ। সাংবাদিক বন্ধুগণ, নয় মাসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নগরবাসীর সেবা করবেন বলে জানান আতিকুল ইসলাম। সকলের কাছে দোয়া চান তিনি। আপনাদের দোয়া যদি পাই অবশ্যই ইনশাআল্লাহ
সামনের দিকে এগিয়ে যাব। অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে কমিশনকে সহায়তার কথা জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, জনগণের ভোটাধিকার প্রয়োগে ইসির সিদ্ধান্তই চূড়ান্ত, ইভিএম থাকবে কিনা তাও ইসির এখতিয়ার বলে জানান তিনি। আমরা নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দিব, ইভিএম হবে কি হবে না এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য না রাখে, আমাদের কোনো আপত্তি নাই, এরা তারা স্বাধীন, এরা তাদের সিদ্ধান্ত। মত বিনিময় সভায় শেখ ফজলুল করিম সেলিম বলেন, জনগণ চাইলেই আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হবেন, ভোট চুরি করে জিততে চায় না আওয়ামী লীগ। এই নির্বাচনে আমরা হেরে গেলে আমাদের ক্ষমতাচ্যুত হবে না, সুতরাং আমরা কেন জনগণের ভোটাধিকারকে আমরা প্রতিবন্ধকতা, আমরা তো সেই ধরনের। এছাড়া দলের মনোনীত কাউন্সিলর প্রার্থীদের পক্ষে কাজ করার আহ্বানও জানান নেতারা। আমরা যাদেরকে সমর্থন দিয়েছি তারাই আমাদের প্রার্থী। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকার দুই সিটিতে আওয়ামী লীগ অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন চায়, আর এই ভোটে হেরে গেলে মাথায় আকাশ ভেঙে পড়বে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে আওয়ামী লীগের পক্ষ থেকে সাভার উপজেলা পরিষদ মাঠে শীত বস্ত্র, শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সিটি নির্বাচন সুষ্ঠু করতে আওয়ামী লীগ সব ধরনের সহযোগিতা করবে কমিশনকে। নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে বিএনপি ইভিএম নিয়ে প্রশ্ন তুলছে বলেও উল্লেখ করেন তিনি। আমরা নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে চাই, নির্বাচনে নিশ্চিত পরাজয়ের মুখে বিএনপি এখন ইভিএম এর বিরুদ্ধে বিষোদ্গার করছে। আমরা নিরপেক্ষ নির্বাচন চাই, হারি জিতি নাহি লাজ, কারণ এই নির্বাচন স্থানীয় সরকার হেরে গেলে আমাদের উপর আকাশ ভেঙে পড়বে না। পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধে ব্যবস্থা নিতে এক বছর সময় বেঁধে দিয়েছেন উচ্চ আদালত। এক বছরের মধ্যে দেশের উপকূলীয় এলাকায় পলিথিন বা প্লাস্টিক ব্যাগ এবং একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের ব্যবহার, বহন, বিক্রি ও বাজারজাতকরণ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলারুজ্জামানের সমন্বয়ে গঠিত এক হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। শাকের আরজু রিপোর্ট। 2002 সালের জানুয়ারি থেকে দেশে পলিথিন ব্যাগের উৎপাদন, পরিবহন, মজুত ও ব্যবহারকে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞা থাকলেও পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সামগ্রীর দৌরাত্ম্য মারাত্মকভাবে বেড়ে চলেছে। এগুলো ভূমির উর্বরতা কমাচ্ছে, বায়ু দূষণ এবং সমুদ্রের জলজ উদ্ভিদ ও প্রতিবেশকে মারাত্মকভাবে হুমকির মধ্যে ফেলছে, প্রতিনিয়ত পরিবেশের ক্ষতি করছে। বিভিন্ন রকমের খাবারের প্যাকেট, প্লাস্টিক বোতল, পলিথিন, বিভিন্ন রকমের পণ্যের মোড়ক, এসব ফেলে দেওয়া প্লাস্টিকের একটি অংশ যাচ্ছে সমুদ্রে। এরই প্রেক্ষিতে পরিবেশবাদী সংগঠন বেলা সহ 11টি সংগঠনের করা এক রিট আবেদনে দেশের হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও উপকূলীয় অঞ্চলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পণ্যের ব্যবহার এক বছরের মধ্যে নিষিদ্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। দেশের কোস্টাল এরিয়া, উপকূলীয় যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে এবং গোটা দেশে সকল হোটেল, মোটেল, রেস্টুরেন্টে একবার ব্যবহার করা হয় এমন প্লাস্টিক সামগ্রী যাতে এক বছরের মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে পলিথিন ও পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে পলিথিন উৎপাদনকারী যন্ত্রপাতি জব্দ ও কারখানা বন্ধেরও নির্দেশ দেওয়া হয়েছে। দেশে ইতোমধ্যে যে পলিথিন ব্যাগ ব্যবহার সংক্রান্ত নিষেধাজ্ঞা আছে সেইটা যেন সরকার মার্কেট মনিটরিংয়ের মাধ্যমে, যন্ত্রপাতি সিজ করার মাধ্যমে, ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার মাধ্যমে অনতিবিলম্বে এনফোর্স করে। পাশাপাশি রুল জারি করা হয়েছে, পরিবেশ সচিব সহ 8 জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। ভারত সহ বিশ্বের মোট 127টি দেশে প্লাস্টিক সামগ্রীর উৎপাদন, বিপণন, বিতরণের নিয়ন্ত্রণ আনা হয়েছে। রুয়ান্ডাতে মাদকের চেয়েও পলিথিন ব্যাগের ব্যবহারকে কঠোরভাবে বিবেচনায় নেওয়া হয়। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। ঢাকা খুলনা মহাসড়কের ফরিদপুরের মল্লিকপুরে বাস মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন 6 জন। এ সময় গুরুতর আহত হন 1 জন, তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা।
ফরিদপুরের বোয়ালমারির ছোলনায় গ্রামের বাড়ি থেকে চিকিৎসক শরীফুল তার পরিবারের পাঁচ সদস্য এবং এক বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টরকে নিয়ে মাইক্রোবাসে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। সকাল 6:45 দিকে মল্লিকপুর এলাকায় পৌঁছলে ঢাকা থেকে খুলনাগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 6 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন ডাক্তার শরীফুল, তার বন্ধু পুলিশের সাব ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক, ডাক্তার শরীফুলের মেয়ে তাবাসুম, শালিকা তাকিয়া, ভাস্তি তানজিলা ও মাইক্রোবাসের চালক নাহিদ। এ সময় গুরুতর আহত হন ডাক্তার শরীফুলের স্ত্রী রিম্মি, তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ওই মামুন পরিবহন গাড়িটা মানে 6:30 দিকে এই দুর্ঘটনাটা ঘটে। দু একজন লোক ছিল, সবাই মিলে একজনকে শ্বাস নিতে ছিল, তার বাইর করছে, বাইর করার পর হসপিটাল পাঠানো হয়েছে। তারপরে আরেকজন বাসা ছিল, তার নিঃশ্বাস ছিল, পর পুলিশ আসার পর উদ্ধার করার পর সে মারা গেছে। পরে ছয়জন জায়গায় মারা গেছে, আরেকজন হসপিটালে মারা গেছেন। আমার ছোট ভাইরা ডাক্তার শরীফুল ইসলাম শরীফ এবং আমার শালী এবং আমার ছোট মেয়ে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফরিদপুর ফায়ার সার্ভিস এসে মৃতদেহ উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানায় রাখা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উপজেলা নির্বাহী অফিসার। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য আমরা ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিয়েছি, আমরা তদন্ত করে বিষয়টি দেখব। মাসুম আলী সা, 21 টেলিভিশন। সময় হলো বিআর বিকেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড বিজ্ঞাপন বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে। উত্তরে তীব্র শীত, হিমেল বাতাসে স্থবির জনজীবন, কুয়াশায় ফসলের ক্ষতি। জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, বেড়েছে বেচা বিক্রি। আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সংবাদে। সরস্বতী পূজার কারণে আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিতব্য ঢাকার 2 সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পেছাতে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। গতকাল রোববার ওই রিটটি করা হয়। সোমবার সাংবাদিকদের একথা জানিয়েছেন রিট আবেদনকারী আইনজীবী অশোক কুমার ঘোষ। আগামী 30 জানুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলর নির্বাচনের তারিখ ধার্য ছিল। 29 ও 30 জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঢাকা সহ দেশের সব বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে পূজার আয়োজন করা হয়ে থাকে, কিন্তু নির্বাচন উপলক্ষে এসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এবার 8 ধারা, 12 ধারা, 27 ধারা, 28 ধারা যে ধর্মীয় স্বাধীনতাগুলো আছে, ধর্মীয় দিকগুলো বর্ণনা করা আছে, সেগুলো বিঘ্ন সৃষ্টি হবে বিধায় আমরা এই রিট ফাইল করেছি। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কিছুটা বাড়লেও কমছে না শীতের তীব্রতা। হিমেল বাতাসে স্থবির হয়ে পড়ছে জনজীবন, বিভিন্ন জেলায় বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যাও, আর কুয়াশায় ক্ষতি হচ্ছে ফসলের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। রংপুর অঞ্চলে আবারও হাড় কাঁপানো শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। হিমেল বাতাস শীতের তীব্রতা অনেকগুণ বাড়িয়ে দিয়েছে, সেই সাথে অব্যাহত রয়েছে ঘন কুয়াশার দাপট। অন্যদিকে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত 3 দিন আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক হলেও ঠাকুরগাঁয়ে আবারও শীত ও ঠান্ডার প্রকোপ বৃদ্ধি পেয়েছে, ফলে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গরম কাপড়ের দোকানে বাড়ছে ভিড়। আজকে সবচেয়ে বেশি শীত এই বছরের মধ্যে, তার আগে ছিল কম ছিল, কিন্তু আজকে তো সকাল থেকেই কিছু দেখা যাচ্ছে। বেচাকেনি না আগে ছিল, মেঘলা পড়ছে, বেচাকেনি ইনশাল্লাহ আগে ছিল অনেক ভালো। গাইবান্ধায় সকাল সন্ধ্যায় কুয়াশা, হিমেল বাতাস অব্যাহত রয়েছে। অন্যদিকে প্রতিদিন ভোর রাত থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। প্রচণ্ড শীত, তার মধ্যে আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, স্কুলে যেতে সমস্যা হচ্ছে বাচ্চাদের। চলতি রবি মৌসুমে সিরাজগঞ্জে শীত বৃষ্টিতে সরিষার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। বৃষ্টিতে সমস্যা হয়েছে আর বাতাসে নষ্ট হয়েছে। কুড়িগ্রামেও শীতের তীব্রতা বিপর্যস্ত জনজীবন। শীতের কারণে আমরা কাজকর্ম করতে পারতেছি না, কিভাবে চলবো? বাতাস ঠান্ডা, মানে শীত করতেছে। হিলিতে কয়েকদিন তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও গত 2 দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে বাড়ছে শীতের তীব্রতা। দিনভর কুয়াশায় ঢাকা থাকছে পুরো আকাশ। অতিরিক্ত ঠান্ডা, ঠান্ডা জ্বালাতে হাত পা বড় হয়ে যাচ্ছে, পায়ের তারা পর্যন্ত বেড়া যাচ্ছে না শীতের কারণে। হাসপাতাল ও ক্লিনিকগুলোয় ঠান্ডাজনিত রোগে আক্রান্তের ভিড় বেড়ে চলেছে।
মাসমালিসা, একুশে টেলিভিশন। জমে উঠছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, ষষ্ঠ দিন শুরু হয়ে ক্রেতা দর্শনার্থী শূন্য অবস্থায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টে যায় সে চিত্র, ক্রেতা দর্শনার্থী সমাগমে মুখর হয়ে ওঠে মেলা চত্বর। গত দিনগুলোতে বেচা বিক্রি কম হলেও আজ বিক্রি বেড়েছে, ধীরে ধীরে আরও বাড়বে বলে আশা করছেন প্যাভিলিয়ন স্টল কর্মীরা। বিস্তারিত মিনালা দিবারি পৌঁছে। আন্তর্জাতিক বাণিজ্য মেলার ষষ্ঠ দিনের দুপুরে ক্রেতা দর্শনার্থীর ভিড়। ক্রেতারা ঘুরছেন দোকানে দোকানে, দেখছেন পছন্দের পণ্য, কিনছেন ও কেউ কেউ, চাহিদার সব পণ্য এক চত্বরে, তাই খুশি ক্রেতারা। সব ধরনের জিনিসগুলো এক জায়গায় আমরা পাচ্ছি, এটা হচ্ছে খুবই একটা ভালো একটা জিনিস। আমরা একটা সময় পার্টিকুলার সময় এসে যাই, আমরা সবগুলো একসাথে নিয়ে নিই, এই সব জিনিসগুলো বাইরে খুঁজতে হয় অনেক সময় লাগে। বিক্রেতারা বলছেন জমতে শুরু করেছে মেলা, আগামী দিনগুলোতে বিক্রি বাড়বে বলে প্রত্যাশা তাদের। মেলার প্রথম থেকে একটু লুক আসছে, আস্তে আস্তে আশা করি আমরা আরো আরো ভালো সাড়া পাবো কাস্টমারদের। গত বছর থেকে এবছর ভালো চলতেছে, এখন ষষ্ঠ দিনে, আগামী দিনে ভালো চলবে, আমাদের যে প্যাকেজগুলো আছে যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি আমরা এখন। চলছে, বিকেলের দিকে একটু ভিড় হচ্ছে, কিন্তু আশা করছি আরো ভালো হবে। এবার মেলায় দেশি পণ্যের চাহিদা একটু বেশি, জানান বিক্রেতারা। খুব সাড়া পাচ্ছি আমরা, কাস্টমার দেখে পছন্দ করতেছে, আর আমরা সম্পূর্ণ আমাদের প্রত্যেকটি পণ্য দেশীয় প্রোডাকশন। হস্তশিল্পগুলো আছে সেগুলো আসলে প্রায় বিলুপ্ত প্রায়, এই লোকগুলো যারা কাজ করতেন কামারের কাজ, কুমোরের কাজ, এনাদেরকে আবার সমন্বয় করে এগুলো তৈরি করে নেওয়া, এই নতুন প্রজন্মকে আমাদের এই প্রোডাক্টগুলো সম্পর্কে ধারণা দেওয়া, পরিচয় করে দেওয়া। বেলা 11:30টার দিকে মেলা পরিদর্শনে আসেন বন পরিবেশ ও জলবায়ু মন্ত্রী, পরিবেশ দূষণের বিপক্ষে সচেতনতা কার্যক্রম উদ্বোধন করেন তিনি। মিনালা দিব্বা, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন, শান্তি রক্ষায় সেনাবাহিনী। পাল্টে যাচ্ছে ডিআর কঙ্গোর অবকাঠামো চিত্র, নেপথ্যের কারিগর বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং কন্টিনজেন্ট। ফোর্স হেডকোয়ার্টারে এই কন্টিনজেন্ট এখন বহুল প্রশংসিত ইউনিট। মনুস্কো থেকে ফিরে বিস্তারিত তুলে ধরেছেন অখিল পোদ্দার, আজ দ্বাদশ পর্ব। টেক্সাসের হিউস্টনকে মহাকাশ গবেষণার শহর বললে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর গোমা প্রদেশকে বলতেই হয় সারাই কারখানা। অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ আমরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ার সহায়তা প্রদান করছি। হাতুড়ি বাটাল বাড়ি গাড়ি থেকে শুরু করে হেলিকপ্টারও সারছে বাংলাদেশি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট। এসবের উপর ভিত্তি করেই কবছর আগে গোমাই গড়ে উঠেছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্ট্যাবিলাইজেশন মিশন অব দ্য ডিআর কঙ্গো বা মনুস্কোর ফোর্স হেডকোয়ার্টার। বুনিয়া এলাকায় আমরা দেখেছিলাম জঙ্গলাকীর্ণ পথে শুধু মাটির রাস্তা, অথচ এই গোমা শহরের চিত্রও কিন্তু একসময় বুনিয়ার চেয়ে খারাপ ছিল। আমাদের সেনা সদস্যরা, বিশেষ করে এখানকার ইঞ্জিনিয়ারিং টিম, এই এলাকার চিত্র পাল্টে দিয়েছে অনেকগুলো মাটি এবং বীজ ঢালা সড়ক করে, যে কারণে পাল্টেও গেছে এখানকার আর্থসামাজিক চিত্র। কনক্রিট মিক্সচার, এয়ার কম্প্রেসার, এছাড়া আছে জেনারেটর, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, এছাড়া আমরা স্মল আর্মসের রক্ষণাবেক্ষণ করি। আমরা এখন পর্যন্ত প্রায় 46টির মতো ইঞ্জিনিয়ার প্রজেক্ট সম্পন্ন করেছি, বর্তমানে আরও প্রায় 60টির মতো ইঞ্জিনিয়ার প্রজেক্ট চলমান আছে। আমাদের এই কাজের স্বীকৃতি স্বরূপ আমরা ইতিমধ্যেই ফোর্স কমান্ডার কর্তৃক প্রশংসাপত্র প্রাপ্ত হয়েছি। শুধু তাই নয়, কঙ্গোতে টোটাল যে 4টি মিলিটারি ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট কর্মরত রয়েছে, কর্মদক্ষতার বিচারে বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্ট বরাবরের মতো এবারও প্রথম স্থান অধিকার করেছে। ফোর্স হেডকোয়ার্টার সহ কিভিউ লেকের পারে গড়ে ওঠা গোমা শহরে ভিনদেশীরাও কাজ করছেন। বাংলাদেশি প্রকৌশলীরা অল্পদিনেই যে কর্মদক্ষতা দেখিয়েছে তাতে মনস্কোর ফোর্স হেডকোয়ার্টার খুব খুশি, তাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। এখানে মূলত 4টি সেক্টর আছে, নর্দার্ন সেক্টর, সেন্ট্রাল সেক্টর, সাউদার্ন এবং হচ্ছে ফোর্স ইন্টারভেনশন ব্রিগেড। সো আমি মূলত নর্দার্ন সেক্টরে, যেখানে আমাদের বাংলাদেশের কন্টিনজেন্ট আছে, তাদের ফিউচার প্ল্যানিং কীভাবে হবে, তাদের ক্যাম্পগুলো কোথায় থাকবে, তাদের অপারেশনাল প্ল্যানিংগুলো কীভাবে হবে আমার কাজ। অখিল পোদ্দার, একুশে টেলিভিশন, গোমা, ডিআর কঙ্গো। নিচে বিআরবি কেবলস ইন্ডাস্ট্রি লিমিটেড, বিজ্ঞাপন বিরতি, যখন ফিরছি তখন থাকছে। উখিয়ার সীমান্তে বিজিবির অভিযান, বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত, মাদক ও অস্ত্র উদ্ধার। দিল্লিতে জেএনইউ ক্যাম্পাসে হামলার ঘটনায় কয়েকজন চিহ্নিত, ওয়ার্ডেনের পদত্যাগ। দেখছেন সন্ধ্যা 7:00, একুশে সংবাদ।
কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। বিজিবি জানায়, ভোরে মাদক ব্যবসায়ীরা পূর্ব ফাঁড়ির বিল সীমান্ত এলাকা দিয়ে ইয়াবা পাচার করছে এমন খবরে সেখানে অভিযানে যায় তারা। সে সময় মিয়ানমার থেকে মাদক ব্যবসায়ীরা বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি চ্যালেঞ্জ করলে তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এ সময় বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে দুই মাদক ব্যবসায়ীকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে পাওয়া যায় 20,000 পিস ইয়াবা এবং একটি বন্দুক ও দুই রাউন্ড গুলি। বিজিবি বলছে, নিহত দুইজনের নাম ইসমাইল ও বেলাল। তারা টেকনাফের উঞ্চিপ্রাণ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সম্ভাবনার বাংলাদেশ। ঘৃতকুমারী একটি ভেষজ উদ্ভিদ, শহুরে মানুষ একে চেনে অ্যালোভেরা নামে। নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের 16 গ্রামের সর্বত্র এখন এই ঘৃতকুমারীর চাষ হচ্ছে। তবে এখনও গড়ে ওঠেনি কোনো বাজার, তাই ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে এটিও একটি সম্ভাবনাময় কৃষিখাত হতে পারে। অ্যালোভেরার চাষ ও বাজারজাতকরণে প্রশাসনিক উদ্যোগ চেয়েছেন চাষিরা। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। অ্যালোভেরা বা ঘৃতকুমারীতে রয়েছে ভিটামিন এ, বি এক, দুই, ছয় ও ১২, সি এবং ই সহ বিভিন্ন ধরনের খনিজ ও প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড। হাঁপানীয় অ্যালার্জি, যকৃতের অসুখ সহ বিভিন্ন রোগ প্রতিরোধে ঘৃতকুমারী কার্যকরী। এই ভেষজ উদ্ভিদ অ্যালোভেরার চাষ হচ্ছে নাটোরের লক্ষ্মীপুর খোলবাড়িয়া ইউনিয়নে। কৃষিপ্রধান জেলা নাটোরের মাঠে মাঠে ধান সহ বিভিন্ন ফসলের আবাদ হয়। লক্ষ্মীপুরের খোলবাড়িয়া ব্যতিক্রম শুধু এই ইউনিয়ন। এই ইউনিয়নের 16 গ্রামের মাঠে ও বাড়ির আশেপাশে এখন চাষ হচ্ছে ভেষজ উদ্ভিদ অ্যালোভেরা। 1995 সালে আফাজউদ্দিন নামে এক ব্যক্তি প্রথম এই গ্রামে অ্যালোভেরার চারা এনে রোপণ করেন। পাতার শ্বাস দিয়ে শরবত বানিয়ে বিক্রি শুরু করেন তিনি। দ্রুত বর্ধনশীল এই গাছ রোপণ করতে শুরু করেন অন্যরাও। চারা রোপণের 3 মাস থেকেই অ্যালোভেরার পাতা সংগ্রহ করা যায়। পাতা তোলা যায় সপ্তাহে একবার। উৎপাদন ভালো হলেও বাজারজাত ব্যবস্থা ভালো নয়, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন চাষি ও ব্যবসায়ীরা। ঔষধ বানায় আমরা গ্রামের মানুষকে চিকিৎসা করি। গড়ে প্রতিদিন প্রায় 300 কেজির মতো মাল বিক্রি। কোন জায়গা নিয়ে যায় যে এটা বেচবো, বেচা কি তার জায়গা নাই। সরকার এটা যদি আমাদের সুবিধা করে দিতে, এটার জন্য একটা ইন্ডাস্ট্রি হবে। আগামী দিনে এই ইউনিয়ন থেকে প্রাকৃতিক ঔষধ উৎপাদনের নতুন দিগন্ত খুলবে বলে মনে করেন এই গবেষক। গাছপালাগুলো আরো বাড়াতে পারি তাহলে এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন হবে। অ্যালোভেরা সহ অন্যান্য ঔষধি কাঁচামালের বাজার সৃষ্টিতে সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। কৃষকরা উৎপাদিত যথাযথ দামে বিক্রি করতে পারে, সে বিষয়টিও আমরা চেষ্টা করব যাতে একটা নির্দিষ্ট জায়গায় তারা বিক্রি করতে পারে। অ্যালোভেরা সহ ভেষজ উদ্ভিদের ন্যায্য মূল্য নিশ্চিত হলে আয়ের নতুন পথ পাবে কৃষকরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, বাণিজ্য সংবাদ। দরপতনের তীব্রতা বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে বেড়েছে লেনদেনের পরিমাণ। সোমবার ডিএসইতে লেনদেন হওয়া 355টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র 63টির, কমেছে 253টির, আর 39টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। ডিএসইর প্রধান সূচক ডিএসই এক্স 68 পয়েন্ট কমে নেমে আসে 4,331 পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 375 কোটি 81 লাখ টাকা। সূচক কমেছে সিএসইতেও। সিএসইতে লেনদেন হওয়া 240টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 50টির, কমেছে 163টির, আর 27টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 16 কোটি 16 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর সাথে শেষ করছি সন্ধ্যা 7:21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে উত্তাল ক্যাম্পাস, মামলা দায়ের, জড়িতদের দ্রুত চিহ্নিত করা হবে বললেন উপাচার্য। পুলিশের প্রতি মানুষের আস্থা বিশ্বাসে পরিণত করার তাগিদ প্রধানমন্ত্রীর, চাহিদার ভিত্তিতে পদায়ন ও কাঠামো সংস্কার। ঢাকা সিটি নির্বাচনে কমিশনকে সহায়তা করবে আওয়ামী লীগ, তাপসের অঙ্গীকার, দুর্নীতিমুক্ত নগর ভবন। এক বছরের মধ্যে উপকূলীয় অঞ্চল ও হোটেল মোটেলে প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধের নির্দেশ হাইকোর্টের। ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নারী শিশু সহ নিহত 6, আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায়, দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। ধন্যবাদ।